শুভ মকর সংক্রান্তি বন্ধুরা, কেমন আছো? অনেক দিন বাদে আমি ক্যামেরার সামনে এলাম। তো আসলে শরীরটা ভীষণ খারাপ ছিল, যার জন্য এতদিন আমি ব্লগ করতে পারিনি। মানে লাস্ট সানডে, মানে গত সানডে না তার আগে সানডে বোধহয় আমি পিকনিকের একটা ব্লগ দিয়েছিলাম, ব্যাস। তো আজকে আমি সন্ধ্যাবেলা থেকেই ব্লগটা শুরু করছি। তো আজকে কি কি বানাবো সেটাই তোমাদের সাথে রেসিপি হিসেবে শেয়ার করব। আর আমি মকর সংক্রান্তি মানে সবার বাড়িতেই টুকটাক পিঠে হয়, তো আমি হয়তো সেরকম কিছু পারি না, তবে চেষ্টা করব কি কি করেছি সেটা শেয়ার করার। আমি কাউকে শেখাতে চাইছি না, কিন্তু আমি যেটুকুনি পারি সবার সাথে সেইটুকুনি আমি শেয়ার করব। আর গতকালও আমি কিছু বানিয়েছি, রসবড়া পাটিসাপটা, তো সেগুলো তোমাদেরকে দেখাবো, কেন না কালকে ব্লগ করা সম্ভব হয়নি গতকাল। তো আজকে তোমাদের সাথে আমি কি কি পিঠে বানাচ্ছি সেগুলো শেয়ার করব। তো দেখতে থাকো আমার ব্লগটা। তো আমি যথারীতি আমার রান্নাঘরে চলে এসেছি। পিঠের যে লেচি বানাবো, মানে পিঠে বানানোর আগে লেচি বানাবো বা ডোটা বানাবো, সেটা করতে আমি চলে এসেছি। তো তোমরা একটু দেখো, তোমাদের সাথে এটা শেয়ার করছি, দেখো। তো আমি চালের গুঁড়া নিয়ে নিয়েছি, এটা মনে হয় কতটা আছে ঠিক মনে নেই, যাই হোক চালের গুঁড়ার মধ্যে একটু লবণ নুন মিশিয়ে দিয়েছি আর কি, লবণ বা নুন যাই বলো। তো আমি সসপ্যানে একটু গরম জল করে নিয়েছি, নিয়ে অল্প অল্প করে এটাকে পুরো আটা যেভাবে মাখে সেইভাবে মাখি, মেখে নিই আগে। অল্প অল্প করে জল দিয়ে মেখে নিচ্ছি। ফাইনালি আমার চালগুড়ির যে ডোটা সেটা মাখা হয়ে গেছে, এই দেখো। আমি অলরেডি একটা পিঠে বানাতে স্টার্ট করছি। তো আজকে তো আমি ইচ্ছা আছে তিন রকমের কি চার রকমের পিঠে বানাবো, একটা হচ্ছে সবজি দিয়ে, একটা ডাল দিয়ে আর নারকল দিয়ে, আর একটা আছে দুধ পুলি। দেখা যাক কটা কি করতে পারি। তো তোমরা দেখতে থাকো আমি কিভাবে বানাই পিঠে। এই যো সবজির পিঠে বানাবো বলে সবজির পুর রেডি করে রেখেছি, আর এটা ডালের পিঠে বানাবো বলে ডালের পুর, আর নারকেলেরটা ওইদিকে আছে, এখানে নেই এই মুহূর্তে দেখাতে পাচ্ছি না। সবজির পুরটা একটু বেশি হয়ে গেল, যাই হোক। তো এই যো একটু হাতে এমন করে গোল করে নিলাম, এদিকটা একটু লক করে দিই। আমি এইভাবেই বানাই। আগেই বলেছি আমি খুব ভালোভাবে বানাতে পারি না, চেষ্টা করি। আর ছেলে ভীষণভাবে সবজির যে পিঠেটা খেতে খুব ভালোবাসে, বলে মা এটা মোমোর মতো খেতে লাগে। তো সেই জন্য আমার বাড়িতে বেশিরভাগই বেশি পরিমাণে আমি বানাই সবজি, যেটা তরকারির পিঠে ওইটাই। সব ধরনের অল্প অল্প বানাই, কিন্তু ও পার্টিকুলারলি ওইটা খেতে ভালোবাসে বলে সবজি দিয়ে বা তরকারি দিয়ে যে পিঠেটা, সেই জন্য ওইটা বেশি বানানো হয়ে থাকে। তো এই যে দেখো আমি করছি, এবার বেশি দেখা দেওয়া শুরু করলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো তোমাদের সাথে শেয়ার করতে খুব ভালো লাগে, নিজে পিঠে বানাতে বানাতে সবসময় ছোটোবেলার কথা মনে পড়ে। আমি খুব গ্রামেরই মেয়ে, মা ছোটোবেলায় পাশে বসিয়ে পিঠে বানাতো, আমি মায়ের পাশে বসে বসে দেখতাম।
তো এখন নিজে মা হয়েছি, তো ছেলের আবদার মেটাই, ভাগ্যিস মায়ের পর পাশে বসে বসে দেখে শিখেছিলাম। কিন্তু ওই বাড়ি বাপের বাড়িতে যেটা হয়, মানে কোনোদিন করিনি, কিন্তু বিয়ে হয়ে এসে ছেলে হওয়ার পর বেশি করে ইচ্ছা হয় এখন, না ছেলে খেতে চায়, ছেলে ভালোবাসে। আর ছেলের বাবা আগে খেতো কিনা জানি না, কিন্তু এখন বানাই, বানানোর পর দেখি অফিস থেকে এসে গরম গরম হলে বলে কই দেখি কিরম হয়েছে খেতে, তো ও বসে যায় খেতে। তো সবাই যখন ভালোবাসে, ভালো লাগে সবার খেতে, তো বানাই। তো এটাই আর কি, আমার কাছে এটাই আনন্দ। তো দেখতে থাকো আমার ভিডিওটা। তো আমার তরকারির পিঠেগুলোকে এমনি পুর ভরে রেডি করে নিয়েছি, দেখো এই যো দেখা যাচ্ছে কিনা, এগুলো সব পুর ভরে আমি রেডি করে রেখেছি তরকারি দিয়ে, মানে সবজি দিয়ে যেটা বললাম। তো এবার আমি কি করব, তো আমার হাঁড়িতে এখানে জল বসানো রয়েছে, জলটা খুব গরম হবে, তো এইটাতে পুরো ফুটো ফুটো করার একটা মানে পাত্র নিয়েছি, তো এটাতে আমি একটু অল্প সাদা তেল কিংবা সর্ষে তেল এইভাবে গায়ে, মানে এই ডিশটার গায়ে মানে লাগিয়ে দিয়ে পিঠেগুলো সাজিয়ে দেব, দিয়ে ঠিক মোমো যেভাবে করে সেইভাবেই হাঁড়ির মুখে বসিয়ে দেবো। তো সিদ্ধ করতে দেবো, তারপরে ফাইনালি কী হয় তোমাদের কাছে দেখাবো। তো আমি এখন মনোযোগ সহকারে পিঠে বানিয়েই যাচ্ছি, আর আমার ছেলে টিভি দেখেই যাচ্ছে। একটা পিঠে বানাতে দিয়েছি, ওই যে বললাম তরকারির পিঠেটা বানাতে দিয়েছি, আমি ওটা বানাতে দিয়ে এখন ডালের পিঠেটা বানাবো বলে রেডি করছি পুর ভরে। এই যো অনেক কায়দা, একে তো কিছু পারি না, চেষ্টা করছি, কিরম হবে জানি না। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা, আমি বানিয়ে তারপর তোমাদের ফাইনালি দেখাবো। তো আমার পিঠে বানানো চলছে, দেখো হাঁড়ির মধ্যে এই প্রসেসে আমি পিঠে বানাই, আর পাশে চা বসিয়েছি, দেখা যাচ্ছে না, এই তো চা বানিয়ে বানাচ্ছি, না হাজবেন্ড এসে গেছে। তো তোমরা কিভাবে বাড়িতে পিঠে বানাও কমেন্ট করে অবশ্যই জানাবে। তো আমি তো খুবই সিম্পলভাবে একদম যতটা সহজ উপায় করা যায় আমি সেইভাবেই করি। তো ছেলে তো এসে একেবারে তরকারির পিঠে, মা মানে ওটার কাছে মোমো আগেই বলেছি, তো আগে দাও মানে কিছুক্ষণ আগে টেনে টুনে জোর করে নিয়ে চলে গেল। তো আরও হবে, তারপর তোমাদের সাথে কীরকম করে বানালাম দেখালাম, কীভাবে চালের ডোটা, চালের গুঁড়োর ডোটা বানালাম সব দেখালাম। তো ফাইনালি হয়ে যাওয়ার পর তোমাদের কাছে আবার ফিরে আসছি। তো ফাইনালি আমার পিঠে বানানো কমপ্লিট, তোমাদের সাথে এখন শেয়ার করে নিই কী কী বানালাম যখন দেখাচ্ছিলাম। তো এখন ফাইনালি হয়ে গেছে, তো এবার দেখে নাও কী কী হয়েছে। এই যো এগুলো সব কুলি পিঠে, তরকারি, ডালের, নারকেলের, তো মোটামুটি এক প্লেট টাইপের হয়েছে। আর এটা হচ্ছে দুধের পিঠে, এটা পাটি সাপটা, এটা কালকে বানিয়েছিলাম, হাফ খাওয়া হয়ে গিয়েছে। আর এটা রসবড়া, তো প্রত্যেকবারই আমি এরমই বানাই, তো এবারেও তাই বানিয়েছি। তো এই হলো আমার আজকের পিঠে পুলির সমস্ত কিছু, এই সব বানিয়েছি। তো যাই হোক, আর ব্লগটা বেশি বড় করব না। তো আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। তো আজকের মতো টাটা।